প্রত্যেক ইউটিউবারের কাছেই এক হাজার সাবস্ক্রাইবারের যে মাইলস্টোনটা রয়েছে সেটা কিন্তু অনেকটা স্বপ্নের মতো এই স্বপ্নটাকে অ্যাচিভ করতে করতে অনেকেই কিন্তু ইউটিউব ছেড়ে দেয় এক হাজার সাবস্ক্রাইবার যখন চ্যানেলে কমপ্লিট হয় তখন কিন্তু চ্যানেলটা একটা বুস্ট পায় এবং সামনের দিকে সেই চ্যানেল কিন্তু এগোতে থাকে এক হাজার সাবস্ক্রাইবার পরে দশ হাজার সাবস্ক্রাইব তারপরে পনেরো কুড়ি পঁচিশ এরম করতে করতে আস্তে আস্তে চ্যানেলটা কিন্তু একটা বড় জায়গায় পৌঁছে যায় এবার ব্যাপার হচ্ছে এই যে এক হাজার সাবস্ক্রাইবারের মাইলস্টোনটা রয়েছে এটা কিভাবে কমপ্লিট করব আমরা তাড়াতাড়ি দেখুন এর পেছনে কিছু কিন্তু নিয়ম রয়েছে সেগুলো তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সিম্পলভাবে বলবোই তাছাড়াও আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স রয়েছে এই যে ইউটিউব জার্নিতে সেটা সম্পূর্ণ এর মধ্যে আমি শেয়ার করব। যাতে করে আপনার এই পথটা সুগম হয় দেখুন সবার আগে আপনাদেরকে যে জিনিসটা জানতে হবে যে একটা ইউটিউব চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার আসে আপনি যখন ইউটিউবে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও যখন কোনো অডিয়েন্স দেখবে এবং দেখার পরে সেই ভিডিওটা তার ভালো লাগবে এবং সে ভবিষ্যতে যাতে আপনার ভিডিও আবার দেখতে পায় তার জন্য কিন্তু সেই সাবস্ক্রাইবার বাটনটায় সে ক্লিক করবে এবার ব্যাপার হচ্ছে সহজেই কিন্তু কারো আঙুলটা সেই সাবস্ক্রাইব বাটনে যায় না তার কাছে কিন্তু অত্যন্ত ভালো লাগতে হবে এর জন্য আপনি কি প্ল্যান করবেন আপনাকে সবসময় কন্টেন্টের দিকে ফোকাস দিতে হবে এবার আপনার মাথায় আসতে পারে সেই ঘুরে ফিরে কি কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে সেই কথাই হয়তো বলবে দেখুন এখানেই কিন্তু মেন ফান্ডা চলে আসে এখন সব থেকে সহজ রাস্তা হচ্ছে সাবস্ক্রাইব গেইন বা চ্যানেলকে গ্রো করার সেটা হচ্ছে ব্লক কন্টেন্ট এবার ব্লক কন্টেন্টের মধ্যেও কিন্তু অনেকগুলো ক্যাটাগরি চলে আসে যেমন ধরুন ট্র্যাভেল ব্লক যেমন ধরুন মোটো ব্লক যেমন ধরুন ফুড ব্লক তারপরে হচ্ছে লাইফস্টাইল ব্লক দেখুন এই যে ক্যাটাগরি আমি বলছি আপনি যদি লাইফস্টাইল ব্লগ করেন সেই ক্ষেত্রে কি হয় আপনি কিছু সুবিধা পাবেন বাদ আপনি যদি ট্র্যাভেল ব্লগ করেন ক্ষেত্রে আপনাকে কোনো জায়গায় ঘুরতে যেতে হবে সেখানে কিন্তু একটা খরচ আছে আপনার কিন্তু অনেক ইনভেস্ট হয়ে যাবে এবং আপনি যদি মোটো ব্লগ করেন বলে পরিকল্পনা করেন সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটা ভালো বাইক লাগবে কিংবা আপনাকে কিন্তু একটা তেলের খরচ আছে এবং আপনাকে একটা গোপরো পারচেস করতে হবে যার মাধ্যমে আপনি ভিডিও করতে পারবেন কিন্তু স্টার্টিংয়ের দিকে কোনো ইউটিউবারের কাছে কিন্তু এত পরিমাণে অর্থ থাকে না এর জন্যই আপনার উচিত হচ্ছে লাইফস্টাইল ব্লগকেই ফলো করা কারণ এর মাধ্যমেই কিন্তু আপনি দ্রুত সাবস্ক্রাইবও অর্জন করতে পারবেন এবং ইউটিউব থেকে টাকাও ইনকাম করতে পারবেন কিন্তু এখানেও না যখন কোনো কিছুতে পয়সা লাগে না তখন কিন্তু হার্ডওয়ার্ক আর স্ট্রাগেলটাই কিন্তু বড়ো ইম্প্যাক্ট ফেলে মানে মেন হচ্ছে আমাদেরকে খাটতে হবে এবার যখন খাটনির প্রসঙ্গ চলে আসে যে লাইফস্টাইল ব্লগের ব্যাপারে যে দেখুন আপনার যে লাইফস্টাইল রয়েছে সেটা কেন লোক দেখবে এটাও কিন্তু অনেক বড় ব্যাপার রয়েছে যে আপনি মনে করতে পারেন যে আমার লাইফটা বোরিং আমার লাইফে কোনো আনন্দদায়ক কিছু নেই আমি তাহলে কি ভিডিও আর কি বানাবো কিন্তু সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু আর কি কন্টেন্টের আইডিয়া দিতে পারি যেগুলো করে কিন্তু অনেকেই সহজেই চ্যানেল কিন্তু গ্রো করে নিচ্ছে ধরুন আপনি বিরিয়ানি পছন্দ করেন এই কারণে আপনি এক কাজ করলেন যে সপ্তাহে একদিন বা মাসে একদিন কিছু পয়সা কালেক্ট করে আপনার নিয়ার বাই ফেমাস কোনো প্লেসে গিয়ে আপনি বিরিয়ানিটা খান বা সেই জায়গাটাকে আপনি তুলে ধরুন যেমন ধরুন আমার বাড়ি থেকে কাছেই হচ্ছে নবদ্বীপ আমি নবদ্বীপে চলে গেলাম সেখানে গিয়ে একটা জায়গায় বিরিয়ানি খেলাম এবং সেই বিরিয়ানির দোকানের যে পরিবেশটা এবং বিরিয়ানির যে স্বাদ সেগুলোকে পরিবেশন করলাম এবং তখন যদি কেউ ইন ফিউচার নবদ্বীপে আসে এবং সার্চ করে যে বিরিয়ানি বেস্ট বিরিয়ানি নবদ্বীপ বা বিরিয়ানির দোকান কোথায় এরম টাইপের আমি ট্যাগ টাইটেল দিয়ে ধরুন ভিডিওটা বানিয়েছি সেই ক্ষেত্রে তার কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে এবার এখানে ম্যাটার করে হচ্ছে গিয়ে যে আমাদের কথা বলার স্টাইল অনেক ব্লগাররা দেখবেন যে তার কথা বলা জাদু এবং তার আচার আচরণ ব্যবহারেই কিন্তু চ্যানেলটিকে ভালো জায়গায় দাঁড় করিয়েছে মেন হচ্ছে আপনি যে ক্যামেরার সামনে এসে কিভাবে মানুষের সাথে রিয়্যাক্ট করছেন কতটা ভালোবাসা তাদের সামনে প্রদান করছেন আপনি বিরিয়ানির দোকানে গেছেন সেটাকে কিভাবে দেখাচ্ছেন কারণ বিরিয়ানিটা হচ্ছে আপনার মেন কিওয়ার্ড কারণ বিরিয়ানি অনেকেই পছন্দ করে এবং সেই কিউওয়ার্ডের সাথে আপনি যুক্ত হয়েছেন এবং আপনাকে দেখাতে হবে আপনি কি কি অ্যাক্টিভিটি করেছেন তবেই কিন্তু নেক্সট ভিডিও দেখার জন্য আপনার চ্যানেলটিকে লোক সাবস্ক্রাইব করবে তাছাড়াও আরেকটা প্ল্যান আপনাদেরকে আমি দিতে পারি ধরুন একটা কোনো ভালো মুভি লঞ্চ করেছে এই যে সামনে পুষ্পা টু আসছে এবার কি হলো আপনি সেই মুভিটাকে টার্গেট করে সামনাসামনি মুভির যে হল রয়েছে সেই সিনেমা হলে গেলেন এবং আপনি সেই জায়গাটাকে সুন্দর করে তুলে ধরলেন যে কীভাবে গেলেন কি কি করলেন এবং তারপরে আপনি কি করলেন যে সেই ব্যাপারটিকে ইউটিউবে আপলোড করলেন এবার ব্যাপার হচ্ছে সেখানে টাইটেল ট্যাগে আপনি মুভির যে নামটা সেটাকে ইনক্লুড করলেন সেই ক্ষেত্রে কি হলো যখন ওই নাম দিয়েও কেউ সার্চ করবে সেই ক্ষেত্রে আপনার ভ্লগটা পাওয়ার চান্স কিন্তু অনেকটা বেড়ে যাবে এবং সেই ক্ষেত্রে আপনার চ্যানেলে সে প্রবেশ করবে এবং আপনার আচার আচরণ ব্যবহার সেটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সে সাবস্ক্রাইব করবে আরেকটা জিনিসকে আপনি টার্গেট করতে পারেন সেটা হচ্ছে কোনো ফেস্টিভ্যাল যেমন আমাদের এখানে কি হয় যে দুর্গা সময় খুব বড় করে দুর্গা হয় সেরকম কলকাতাতে দুর্গা কিন্তু বেশি একটু মাতামাতি আপনি যদি কলকাতা সিটিতে চলে যান সেখানে গিয়ে যেই যে সেই বড় বড়ো প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলগুলো হোপিংয়ে যেসব ভিডিওগুলো সেগুলোকে যদি আপলোড দেন এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে লোক পৌঁছানোর আগেই আপনাকে আগে আগে সেই ভিডিওগুলোকে তুলতে হবে এবং সেই ভিডিওগুলোকে একটা 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 করে পরস্পর আপলোড করতে স্টার্ট করতে হবে যেহেতু তখন এই যে পুজোর ব্যাপারটা হাইপে চলবে তখন আপনার ভিডিওতে লোক কোনো না কোনোভাবে ঠিক পৌঁছে যাবে এবং আপনার চ্যানেলটিকে সে দেখতে পাবে এইবার ব্যাপার হচ্ছে যখন আপনার চ্যানেলে একটা অডিয়েন্স বেস গ্যাদার হবে তখন নেক্সট সব কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন সেখানে কিন্তু আপনাকে একটু ভালো অ্যাফোর্ট দিয়ে কন্টেন্ট তৈরি করতে হবে এইবার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু আমি এই ভিডিও স্টার্টিং আপনাদেরকে এক হাজার সাবস্ক্রাইবার মেন হিসেবে বলেছি সেক্ষেত্রে বলি আমি যে পদক্ষেপগুলো আপনাদেরকে বলেছি সেগুলো একটা একটা করে আপনাকে পূর্ণ করতে হবে তাহলে অবশ্যই আপনি কিন্তু এক হাজার সাবস্ক্রাইব করতে পারবেন কারণ ভিডিওতে ভিউজ আসা মানেই কিন্তু সাবস্ক্রাইব অর্জন করা আর ভিডিওতে ভিউজ তখনই আসবে যখন আপনি সঠিক কন্টেন্ট সিলেক্ট করতে পারবেন এবার আপনি কন্টেন্ট সঠিক সিলেক্ট করলেন তবেই কিন্তু আপনি ভিউজ পাবেন এবার ব্যাপার হচ্ছে অনেকের মাথায় এই প্রশ্নও আসতে পারে তো এইরকম ব্যাপার তো অনেক ইউটিউবাররাই বলে তারা ভিউজটা এসে নিয়ে চলে যায় কিন্তু আমরা তো ভিউজ পাই না দেখুন পুরো ব্যাপারটাই হচ্ছে নিজের ওপর আপনি নিজে কতটা আপনার চ্যানেলের ওপর অ্যাফোর্ড করছেন সেটাই আউটপুটই কিন্তু আপনি পরবর্তী সময়ে পাবেন তো আশা করি কনসেপ্টটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ভিডিওতে যদি কোনো আমি ভুল বা কোনো কিছু বলে থাকি সেক্ষেত্রে ছোটো ভাই বা দাদা হিসেবে ক্ষমা করে দেবেন আর ভিডিও শেষে বড় তারপর আমি যে কথাটা বলি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন অল বাংলা টিপস চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন